আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো যে কারণে পুলিশের বাড়িতে পুলিশের অভিযান এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন যে কারণে আমি সন্তান চাই কিন্তু সন্তানের মা চাই না সালমান খান যে কারণে বাদ দেওয়া হয়েছিল রোনালদোকে ফাঁস করলেন এর দোকান যে কারণে বিমান থেকে নামানো হলো ইরানে ফুটবলার আলী দাইয়ের স্ত্রী কন্যাকে এই প্রস্তাব না মানলে ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী রুশ পররাষ্ট্রমন্ত্রী ছাপানো টাকায় ঋণ নিয়ে সঞ্চয়পত্রে দে না শোধ এবার ভারতে যে সাহায্য চাইলেন জেলেঞ্জ কি যে কারণে শতাব্দী সেরা কাতার বিশ্বকাপ বেবিসির জরিপ যে কারণে সব স্টেশনে থামবে না মেট্রো রেল তত্ত্বাবধায়ক বা জাতিসংঘের অধীনে নির্বাচন সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চলক্য নিউজটি আছে যে দেশে বিয়ে করলেই পুরস্কার পাবে চার লাখ বিরাশি হাজার টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধের বাড়িতে বা অভিযান চালাচ্ছে পুলিশ কিন্তু এবার দেখা গেল পুলিশের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে যা দেখে এলাকার তোলপাড় শুরু হয়ে গেছে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এমন একটি প্রতিবেদন প্রকাশ করা হয় এতে বলা হয়েছে শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া থানার আইসি শিলিগুড়ির শালবাড়ি এলাকায় একটি বহুল আবাসনে ফ্ল্যাট রয়েছে তার সোমবার দুপুরে এ ফ্ল্যাটে হাজির হয় রাজ্য পুলিশেরই দুর্নীতি দমন শাখার পাঁচ সদস্যের তদন্তকারী দল দুপুর থেকে রাত আটটা পর্যন্ত চলে তল্লাশি তবে ঠিক কি কারণে এই অভিযান পরিচালনা করা হয়েছে তা পরিষ্কার করেনি দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা তবে সূত্র বলছে মাটিগাড়া আইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ফ্ল্যাটে নাকি টাকা মজুদ করে রেখেছেন তিনি হচ্ছে যে কারণে আমি সন্তান চাই কিন্তু সন্তানের মা চাই না সালমান খান ভারতের অভিনেতা সালমান খান বলেছেন আমি সন্তান সন্তান চাই কিন্তু থাকলে মাও তো থাকবে আমি কোনো মা চাই না এদিকে মায়েদের দেখাশোনা করা মানুষ প্রয়োজন হয় তাই আমি একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছি সবার জন্য ভালো হলো এতে আমারও সন্তানের অভাব নেই মায়েরাও একানন আর এদিকে আরেকটি হস নিজ হচ্ছে যে কারণে বাদ দেওয়া হয়েছিল রোনালদোকে ফাঁস করলেন এর দোকান কাতারে ফুটবল বিশ্বকাপ দু হাজার শেষ হয়েও হয়নি শেষ এক সপ্তাহে বেশি পেরিয়ে গেল নানা ইস্যুতে বিশ্বকাপের রেশ এখনও রয়ে গেছে এবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে এক বিস্ফোরক তথ্য দিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ টাইপ এর দোকান এবারে বিশ্বকাপের শেষ শুরুতে পর্তুগাল সুইজারল্যান্ড ম্যাচে মূল একাদশে রাখা হয়নি রোনালদোকে কোয়ার্টার ফাইনালেও শুরু একাদশে রাখা হয়েছিল না সময় সেরা এ ফুটবলারকে নকআট পর্বের এই দুই ম্যাচে রোনালদোকে না রাখাকে রাজনৈতিক কারণ হিসেবে দেখছেন এর দোকান তুরস্কের রাষ্ট্রপতি বলেন তারা রোনালদোকে নষ্ট করেছে দুর্ভাগ্যবশত তারা রোনালদোর উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল রোনালদো এমনই একজন যে ফিলিস্তিনি ইস্যুতে কথা বলেছিল রোনালদোর মতো একজন ফুটবলারকে শুধু তিরিশ মিনিটের জন্য মাঠে পাঠিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করা দেয়া হয়েছে এদিকে নিতে হচ্ছে যে কারণে বিমান থেকে নামানো হলো ইরানের ফুটবলার আলি দায়েশ্রিয় কন্যাকে তেহরান থেকে দুবাই যাওয়ার পথে ইরানের কিংবদন্তি ফুটবলার আলি দায়েশ্রীয় কন্যাকে বিমান থেকে নামিয়ে দিয়ে নিয়ে গেছে দেশটির প্রশাসন মহান এয়ারের একটি বিমান থেকে তাদের নামিয়ে দেওয়া হয় ইরানে হিজাব বিরোধী আন্দোলনে সমর্থন দেওয়ার আগে আলি দাইয়ের পাসপোর্ট বাতিল করা হয় খবর জাজিরার এ ব্যাপারে ইরানে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমকে পুলিশ হেফাজতে মাসা আমিনী নামের এক কুর্দি তরুণীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকারীদের থামাদের সরকারের চেষ্টা সমালোচনাকার ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন সাবেক তারকা ফুটবলার আলি দাইয়ে এ কারণে দাইয়ের পাসপোর্ট বাজেপ্ত করা হয়েছে এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে প্রস্তাব না মানলে ইউক্রেনের বিষয় সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বেসামরিকীকরণ না আছে বাদ মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগে ল্যাভরব তিনি বলেছেন এই প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্ব ইউক্রেন সরকারের তা না হলে রাশিয়ার সেনাবাহিনী এ বিষয় সিদ্ধান্ত নেবে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন বেসামরিকীকরণ ও নাচিবাদ থেকে বেরিয়ে আসতে রাশিয়ার প্রস্তাব কে ভালো করে জানে এই প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্ব ইউক্রেন সরকারের তা না হলে রাশিয়ার সেনাবাহিনী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ল্যাবর বলেন কথা খুব সহজ নিজেদের ভালো জন্য ইউক্রেনকে প্রস্তাব মেনে নিতে হবে তা না হলে রাশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে এদিকে আরেকটি হচ্ছে নিউজ টাকায় ঋণ নিয়ে সঞ্চয়পত্রে দেনা শোধ কেন্দ্রীয় ব্যাংক থেকে বা ছাপান্ন টাকার ঋণ নিয়ে সরকার বাণিজ্যিক ব্যাংক ও সঞ্চয়পত্র ঋণ পরিশোধ করেছে ছাপান্ন টাকায় ঋণ নিয়ে বাণিজ্যিক ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে নেওয়া ঋণ পরিশোধ করা ব্যাংকে তারলে যোগান বাড়ছে ছাপান্ন টাকায় তারলে যোগান বাড়ানোর কারণে মূল্যস্ফীতি চাপও বেড়ে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে প্রায় সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ার কারণে দেশের ভেতরে পণ্যের দাম লাগামবিহীনভাবে বেড়েছে এতে মূল্যস্ফীতির হারও বাড়ছে আগস্টে এ হার সাড়ে ছাড়িয়ে গিয়েছিল নভেম্বরে তা কমে আট দশমিক পঁচাশি শতাংশ হয়েছে এদিকে সরকারের ব্যয় তুলনায় আয় বাড়ছে না এছাড়া সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ার কারণেও নন ব্যাংকিং খাত থেকে ঋণ নিচ্ছে কম ফলে দুদিন থেকেই সরকার ঘাটতি পড়েছে একদিকে আয়ের ঘাটতি ও অন্যদিকে সঞ্চয়পত্র বিক্রি করে নন ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার ঘাটতির কারণে সরকারের ঋণ নির্ভরতা বেড়েছে বাণিজ্যিক ব্যাংকে আমানত প্রবাহ অর্ধেক কমে যাওয়ায় সংকট বেড়েছে এ কারণে সরকারের বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া কমিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি ঋণ নিচ্ছে এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে এবার ভারতের যে সাহায্য চাইলেন জেলেন্সকি শান্তির ফর্মুলা বাস্তবায়নে এবার ভারতের সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেন্সকি সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে সাহায্য চান তিনি খবর আল জাজিরা এদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত এমন সময় দুই নেতার মধ্যে আলোচনা হলো টুইটারে জেলেন্সকি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আমার কথা হয়েছে জি টোয়েন্টি জোটের সভাপতি হিসেবে দেশটির সাফল্য কামনা করেছে আমি এ প্ল্যাটফর্মে শান্তি পদ্ধতি ঘোষণা করেছিলাম এখন আমি সেই শান্তি পদ্ধতি বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের উপর নির্ভর করছি এদিকে আরেকটি হাত নিতে হচ্ছে যে কারণে শতাব্দীর সেরা কাতার বিশ্বকাপ বিবিসি জরিপ সমকামিতার অধিকার বিদেশি শ্রমিকদের মৃত্যু সহ নানা বিষয় সমালোচনা আর প্রশ্নের মুখোমুখি হয়েছিল কাতার বিশ্বকাপ সব বাধা পেরিয়ে বিশ্বকাপ উপহার দিয়েছে দেশটি এবার বিবিসি জরিপে গত একশো বছরের বিশ্বকাপ আয়োজনের ইতিহাসে সেরা বিশ্বকাপ হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কাতার বিশ্বকাপ বিবিসির এই জরিপে আটাত্তর শতাংশ ভোট পেয়েছে কাতার বিশ্বকাপ এই জরিপে ছয় শতাংশ ভোট পেয়ে শতাব্দীর সেরা বিশ্বকাপগুলো তালিকায় দিতে হয়েছে দুই হাজার জাপান দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ আর পাঁচ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে দুই সালে ব্রাজিল বিশ্বকাপ বিশ্বকাপ আয়োজনের আগে থেকে নানা আলোচনা জন্ম দিয়েছে কাতার খেলার মাঠে বিয়ার বিক্রি নিষিদ্ধ পোশাক আশাকে সীমা নির্ধারণ নিয়েও আলোচনা এসেছে দেশটি এ নিয়ে পশ্চিমাদের ব্যাপক তোপের মুখে পড়তে হয়েছে সরকারকে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে কাতারের পক্ষ থেকে নিয়ে পশ্চিমাদের সমালোচনা করেছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো এদিকে আরেকটি যে কারণে সব স্টেশনে থামবে না মেট্রো রেল কাল উদ্বোধন হবে স্বপ্নের মেট্রো রেল আগামী ছাব্বিশ মার্চের আগে সব স্টেশনে মেট্রো রেল থামবে না বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি তিনি বলেন আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এতে মাঝপথে কোনো স্টেশনে থামবে না সংবাদ সম্মেলনে ডিএমটি এল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন সব স্টেশনে মেট্রো রেল থামানোর জন্য সব প্রস্তুতি আছে কিন্তু মানুষ অভ্যস্ত নয় বলে এখনই থামানো হবে না এই তিন মাস মানুষকে অভ্যস্ত করা হবে বলে জানান তিনি এদিকে আরেকটি হাত নিজে হচ্ছে তত্ত্বাবধায়ক বা জাতিসংঘের অধীনে নির্বাচন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতিসংঘের অধীনে নির্বাচন এবং রাষ্ট্র মেরামতে জাতীয় ঐক্যমতে দুই দফা দাবি জানিয়েছেন এবি পার্টি এই দাবি আদায়ে আগামী উনত্রিশ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করছে তবে যুগপথ নয় স্বতন্ত্র বজায় রেখে দুই দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে দলটি বিএমপি দশ দফা ও সাতাশ দফাকে স্বাগত জানিয়ে মঞ্চু বলেন মূলত এই মুহূর্তে দেশের মানুষের মৌলিক দাবি দুটি একটি হল শাসন থেকে মুক্তির লক্ষ্যে এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেই সরকার অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে এই নির্বাচনে জাতিসংঘের অধীনে করার জন্য আমরা দাবি জানাচ্ছি দ্বিতীয়টি হলো বাংলাদেশ রাষ্ট্র মেরামত করার জন্য একটি ঐক্যমতের রূপরেখা যা হবে সব দলের সম্মতিতে একটি জাতীয় অঙ্গীকার আর তা হতে হবে অলঙ্ঘনীয় এদিকে বিয়ে করলেই পুরস্কার পাবে চার লাখ করলে নবদম্পতি কাছ থেকে আর্থিক পুরস্কার পাবেন পুরস্কারের মূল্য কম নয় বাংলাদেশের মুদ্রায় চার লাখ বিরাশি হাজার টাকা না তবে দেশে নয় নবদম্পতিকে বিয়ের জন্য এমন উপহার এবার থেকে দেবে জাপান সরকার কিন্তু কেন আসলে জাপানের সাধারণ মানুষের অনেকেই আজীবন অবিবাহিত থাকেন কেউ একা থাকেন কেউ বা থাকেন সঙ্গীর সঙ্গে লিভিন রিলেশনশিপে এই কারণে অনেকে সান্ত্বনা ধারণ করতে চান সন্তান ধারণ করতে চান না ফলে আশঙ্কাজনক হারে কমে গেছে দেশটির জন্ম হার আর সেটা বাড়ানোর দিকে এবার নজর দিয়েছে সে দেশের সরকার জন্য তারা চালু করেছে নিউ লিউস অ্যান্ড নিউ লাইফ সাপোর্ট প্রজেক্ট নামে একটি প্রকল্পের এই প্রকল্পের আওতায় দম্পতিদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে সম্প্রতি একটি স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তবে রয়েছে শর্ত